ভিভো আইপিএলে এই আসরে সানরাইজ হায়দরাবাদের হয়ে খেলছেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে ব্যাট হাতে 3 নম্বর পজিশনে নামলেও আইপিএলে এর চিত্র ভিন্ন, 3 নয় বরং 5 নম্বর পজিশনে ব্যাট করতে হচ্ছে তাকে। মাঝে মাঝে এর পরেও ব্যাটিং করছেন সাকিব, তবে এসব দিক ইতিবাচক দিক হিসেবেই দেখছেন। সাম্প্রতিক এই প্রসঙ্গে তিনি বলেন, এটা দলের ওপর নির্ভর করে, সত্যি বলতে আমি কখনো ব্যাটিং পজিশন নিয়ে চিন্তা করি না, 3 থেকে 7 এমনকি 8ও ব্যাটিং করার অভিজ্ঞতা আমার আছে, আমি এটা নিয়ে একদম ভাবি না, দলের প্রয়োজনে দলকে কতটুকু দিতে পারছি এটা আমার জন্য বড়, এটাই আমার মূল লক্ষ্য। যেখানে খেলি এবং যে পজিশনে খেলি অবশ্যই ব্যক্তিগত পারফরমেন্স গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যেখানে খেলি দলকে বড় করে দেখি। তবে ব্যাট হাতে 8 ম্যাচে খেলে 123 রান করেছেন সাকিব, যার মধ্যে সর্বোচ্চ আছে 28 রানের ইনিংস। এই প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার জন্য নতুন নয়, ব্যাট আর বলে সমান তালে পারফরমেন্স করা, আমি আমার দেশের হয়ে শেষ 10 বছর এটাই করে চলেছি, আমি এই চ্যালেঞ্জ উপভোগ করছি, আমি মনে করি আমি আরও ভালো পারফর্ম করার সমর্থ করি।